নমস্কার প্রায় নতুন সাড়ে আট হাজার নতুন ভ্যাকেন্সি অনুমোদন পেল আপনার মিনিস্টার ক্যাবিনেট বৈঠকে সেখানে দেখা গেল এমনি যে হেলথে নেবে সাড়ে পাঁচ হাজার ক্লার্ক নেবে আরও কিছু দমকল নিয়েছে এসএসসি ফুড ফুড আপনার আসছে তো সবই আসছে কিন্তু এতদিন ধরে যে লড়াই করছে আমাদের আন্দোলনকারীরা যারা এসএসসির জন্য লড়াই করছে একবারও কিন্তু উচ্চারণ পর্যন্ত করলো না যে এসএসসির বিজ্ঞপ্তি বার হবে কখন বা এই সব কিছু নিয়ে এর বিরুদ্ধে প্রত্যেকটি এসএসসি যারা এক্সপিরিয়েন্স ওদের কিন্তু লড়াই করতে হবে আপনারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে এর বিরুদ্ধে প্রচুর কিন্তু আপনারা লড়াই চালিয়ে যান পোস্ট করুন এবং আমাদের যে মানে ন্যায্য আদায় যেটা প্রতি বছর আগে হতো সেটা কিন্তু ছিনিয়ে আনতে হবে আমরা যথেষ্ট চেষ্টা করব এই আন্দোলনকে আরও বেশি ছড়িয়ে দেওয়ার আপনারাও কিন্তু চেষ্টা করুন একে ছড়িয়ে দিয়ে আমাদের ন্যায্য আদায় এটা ফিরিয়ে আমরা আনতে পারি যাতে প্রতি বছর এসেছে হয় বা এক বছর তো দেখ ভালো একটা হিউশিট তো দেখ তবে তো লড়াইটা হবে অতএব স্বপ্ন ভেঙে যাচ্ছে সেটা কিন্তু সত্যি দায়িত্ব আপনাদের এরপর কি হচ্ছে না এরপর একটাই কিন্তু আপনার পাখির চোখ এখন হয়ে আছে একটাই কিন্তু আপনার সুযোগ আপনি পেয়ে সেটা হলো মাদ্রাসা যারা মাদ্রাসা এক্সাম যারা ফর্ম ফিল আপ করেছেন ওদেরকে বলবো যে আপনাদের এই পরীক্ষাটা হবে এই পরীক্ষাটা হবে অক্টোবর শেষ দিকে আর হবে তো আপনার এখন একটাই সুযোগ যে মাদ্রাসা পরীক্ষা ঠিক মতন দেওয়া কারণ কারণ প্রচুর ছেলে মেয়ে এবং সিট কম এই সিটটা বাড়বে এমন সিট যে সিটটা বাড়বে না সিটটা বাড়বে সিটটা আপডেট সিটে ওরা আর কি চাকরি নেবে তো সেখানে কত আর নেবে দু হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার আর লাখ লাখ মেয়ে রয়েছে ফলে প্রত্যেককে বলবো যে আপনারা আন্দোলন করুন আর যারা যারা পড়াশোনা করছেন মাদ্রাসাতে তারা আর কি ওই একটাই পাখির চোখকে মানে ধ্যান রেখে আপনারা কিন্তু এগিয়ে যান লা আপনি পারলে আর কি লাগিন লাগাতে পারলে আপনি লাগিয়ে নিন আর আমাদের ভর্তি চলছে এখানে বাংলা ইংলিশে ভর্তি পারলে হয়ে যান বেশ ভালো করে পড়াশোনা করুন আগে নোটস দেখুন ক্লাস দেখুন তারপরে কিন্তু আপনি ভর্তি হতে পারেন আমাদের এখানে আমরা কিন্তু সব সঙ্গে আপনার আছি ঠিক আছে বড়ই খারাপ লাগছে এই দিনগুলোকে দেখে নিয়ে আর আমাদের রাজ্যের দেখে নিয়ে অবস্থা যে কেমন জায়গায় আমাদের অবস্থা রাজ্যে অবস্থা কি পৌঁছালো আজকে রাখছি Don't know what.